বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কয়লাশহর সম্রুছড়া ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষীদের জওয়ানদের হাতে আটক হলো এক বাংলাদেশি। জানা যায় সে বাংলাদেশের চিটাগাং এলাকার বাসিন্দা রিপু কুমার নাথ। তার পিতার নাম রেবতী কুমার নাথ, বয়স আনুমানিক 30 বছর হবে। সীমান্তরক্ষী জওয়ানরা গতকাল গভীর রাতে সম্রুছড়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পার হওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে তাকে। এরপর রিপু কুমার নাথকে সীমান্তরক্ষী জওয়ানরা গতকাল গভীর রাতে কয়লাশহর থানার হাতে সোপর্দ করেছে। জানা যায় যে এই রিপু কুমার নাথ বিগত 6 থেকে 7 দিন পূর্বে কয়লাশহর গোলধারপুর এলাকার বাসিন্দা শ্যামল সরকারের বাড়িতে অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে ভারতে প্রবেশ করে গতকাল সে বাংলাদেশের চিটাগাং যাওয়ার সময় তাকে সম্রুছড়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় আটক করে বিএসএফ জওয়ানরা। আজ সকালে 11টা নাগাদ কয়লাশহর আরজিএম হাসপাতালে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে কয়লাশহর দায়রা আদালতে প্রেরণ করা হয়। সংবাদ প্রতিনিধিদের সামনে রিপু কুমার নাথ স্বীকার করেছে যে এই প্রথম সে ভারতে প্রবেশ করেছে এবং তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। পাশাপাশি সে শ্যামল সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল, যেহেতু এই শ্যামল সরকার সম্পর্কে তার দাদা হন। বাবার নাম কি? বাবার নাম রেবতী কুমার নাথ। এখানে কার সঙ্গে এসেছো? এখানে মানে আসছি আমার এক দাদার কাছে আর কি। ওনার নাম হচ্ছে শ্যামল সরকার। শ্যামল সরকার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে ওই গোলদারপুর কলে শহর। কি করে উনি? উনি কি করে জানি না। তুমি কি অবৈধভাবে এসেছো? তোমার কি পাসপোর্ট আছে? না, পাসপোর্ট তো তুমি জানো না এরকম যে বেড়া পারেন, এটা অপরাধ। এটা কেউ সাহায্য করেছেন নি তোমার পিছনে? কোন চা বাগান? এদিক দিয়ে এসেছিলে? এরপর কে তোমাকে ধরেছে? এরপর যাওয়ার সময় কালকে দিয়েছে। মানে তুমি বাড়ি ফেরার পথে? তুমি কতদিন আগে এসেছিলে ভারতে? 6-7 দিন আগে। 6-7 দিন আগে এসেছো? এখানে গুলদারপুরে থেকেছিলে? হ্যাঁ, গুলদারপুর শ্যামলদার কাছে আসছিলাম। এরপর ভালো লাগতেছে না বলে চলে গেছিলাম। তুমি বাংলাদেশে নাকি কাজ করো? তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সম্রুছড়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশি আটক হবার ঘটনায় গোটা কৈলাসহর জুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুম।